আর মাছ মাছ কোথায় যে গেল বলতে পারি নে, এখন তো নদীর এলাকার কারখানা আপনি দাঁড়িয়ে যায় মাছ নাই, কালকে যায় মাছ নাই, এদিন ঘুরি ঘুরি আছে কি করে, দুই বেলা যায় এক বেলা খায়। আগে তো মাছ খুব বহুত ছিল, আগে আগে মাছ ধরলো কামাই হচ্ছিল, অতীতে মাছ নেই স্যার, ওই চায়না জাল গুলো হচ্ছিল, এই চায়না জালে আমার শেষ করে দিয়েছে, আমার তো পয়সা দই নাই চায়না জাল করে বইনি, আমরা ওই যে চায়না জাল করছে ভাড়িয়েরা সব হাত পশু আছে দাঙ্গাই করছে, আর আমার তো পয়সা নেই চায়না জালকে মারি খাওয়া। আসল যে ডিমেলি মাছ সেটাই ধরা পড়ে আগে, মাওয়াই মাও মরে ছাওয়াও মরে, আর মাছটা আমি কোথার থেকে বৃদ্ধি হবে, আমরা অসহায় পড়ে গেছি মৎস্যজীবীরে, কিছু নাই, এই মাছের উপরে নির্ভর, তাছাড়া জমা জমি আমার নাই, মাছের উপরে নির্ভর করি জীবন বাঁচা নাই, বাচ্চা বহু ছাওয়া বাচ্চা কষা এই যে মাছের উপর নির্ভর, সবাই নির্ভর। এখন মনে করো অভাবে 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 আমরা আসি দুটো খাওয়া দিয়ে যা দিয়ে দুই হাসপাতালে বসে খাই, হাসপাতালে বসে তাই খাই জীবন বাঁচা বসছি, দেখ আমার মূল্য 400-800 টাকা কাম করবে, আর মাছ মারি 100 টাকা 150 টাকা 50 টাকা কোনোদিন নাই ধরি যাই, মাছ নাই, এখন মাছ বিভিন্ন জালের ব্যবসা হয়েছে, বিভিন্ন জাল ধরি ওরা এসে একটা মারি দিছে, আমাদের এত বড় বড় কারণ জাল হয়েছে বা ডার্কি জাল হয়েছে এরা আমার ব্যবসা মারি দিছে, বড় বড় ডিমেলা মাছগুলো ওরা আগে মারি না, আমরা আর ডিমেলা মাছগুলো ওরা ছাড়ি দিত, উঠলে আমি পরে আমরা মারতাম, আর পরে আগের পাই না এই এই মাছের কারণে আমরা খুব একটা না খেয়ে থাকি, তখন আমার জীবন খুব কষ্টে আছে, আমরা না খেয়ে চলতে আছি, মাছ নাই মুছ নাই ব্যবসা নাই, দুই আড়াই মাস থেকে খুব কষ্টতে চলতেছে, খুঁজে তো না খেয়েও থাকি, এবং হতো মাছ নাই আমরা কি কি খেয়ে বাঁচব, সরকার দেখি সরকার তো আমার কোনো ব্যবস্থা নেয় না, এইভাবে আমার জীবনকাল দিন যাবেছে, একদিন খাই একদিন না খেয়ে থাকি, একদিন মাছ ধরে হয়তো 100 থেকে 20 টাকা 120 টাকা 150 টাকা এর উদ্ধার পাইনি, এর এই এই 150 টাকাতে আমার সংসার চলে না, বাল বাচ্চা আমি ঠিক মতো খাইতো খাবারও দিতে পারি না। আগে তো মাছ পাইছিলাম ভগবান দেয় ভালো হয়ে খাইছি যা জড়াইছে, এখন দিন দিন ইনকামের সাবজেক্টটা কমিয়ে এসেছে, নদীর মধ্যে মাছ নাই, কারণ জাল আছে এই যে ফির চায়না জাল বাড়াইছে, চায়না জালগুলি বাড়াইছে, এ ডিম বড় বড় মাছগুলি ডিমেলা মাছগুলি সব ধরে না, মাছ বাচ্চা ফুটেতে পারে না, ডিম ডিমেলা মাছ সব ওই চায়না জালে আটকা পড়ে, সেই জন্য মাছের সংখ্যাটা কম আসতেছে, সংসার তো কষ্ট রকম চলতেছে এখন সংসারটা করিয়ে, একবেলা যদি খাই একবেলা না খাই আরবার খাওয়া তো না খাই, কারণ বাচ্চা কষ্ট তো ওদের খাওয়া যাবে না, নিজেরাও যদি না খাই তা বাচ্চা কষ্ট খাওয়াই নাই, কষ্টের উপর খুব জীবন চলতেছে, এরা প্রতিদিন নদীতে সারাদিন পরিশ্রম করে কিন্তু দিন শেষে আসলে তারা মাছ পাচ্ছে, তো বিভিন্ন সময় বিভিন্ন জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে যে আসলে তারা এই মাছ না পাওয়ার পেছনে তাদের বড় কারণ থাকে, তারা যেটা বলতেছে আসলে যে মা মাছ যেটা এই মা মাছটা আসলে নিধন হচ্ছে, মা মাছ যেহেতু নদীতে থাকতে পারতেছে না, মাছের যে প্রজনন মৌসুমটা ওই সময় মা মাছ পর্যাপ্ত যে মাছ মা মাছ থাকে এই মাছগুলোকে কোনো না কোনোভাবে জাল দিয়ে ধরা হচ্ছে, এবং মা মাছ নষ্ট করার কারণে নদীতে মাছের ওই রকম প্রজনন হচ্ছে না, প্রজনন না হওয়ার কারণে তার সারাদিনই যেহেতু নদীতে থাকে সারাদিন যেহেতু ওই মাছের উপরেই তাদের জীবিকা নির্ভর করে, যেহেতু মাছের প্রজনন হচ্ছে না যার কারণে তারা এখন মাছগুলো পাচ্ছে না, তো মা মাছটাকে কীভাবে সংরক্ষণ করা যায় বা মাছের যে প্রজনন মৌসুমটা ওই মাছটা এবং কারেন্ট জাল বা এই চায়না ফার্স্ট যে জালটা বের হয়েছে এই জালটাকে কীভাবে নিষিদ্ধ করা যায় এবং নিষিদ্ধ করতে হবে পাশাপাশি প্রশাসনের তদারকিটা রাখতে হবে। আর তিনটা কারণ প্রধানত জেলেরা বলছেন, সেটা হচ্ছে যে চায়না জাল বলে একটা জাল আছে যেটা সমস্ত মা মাছগুলোকে সকল ধরনের মা মাছগুলোর ওটাতে ধরা পড়ে, আরেকটা জাল আছে তারা বলছেন মশারি জাল বা খেতা জাল, বাইরে থেকে কিছু লোক আসেন তারা এই নদীর কিনারগুলোতে মাছ মারেন, সেটা হচ্ছে লেজার লাইট ধরনের একটা লাইট আছে যেটা দিয়ে তারা মাছ ধরেন, ওই মাছের কারণে ওটা দিয়ে একটা অর্থাৎ মাছ যে কোনো মাছ ধরা যাচ্ছে, এইটা হচ্ছে তিনটা কারণ। এর বাইরে আর একটা কারণ তারা বলছেন জেলেরা, সেটা হচ্ছে যে কোলাগুলো দেখছেন, এই কোলাগুলোর মধ্যে কোলাগুলো কোলা হচ্ছে যার তিন দিকে চর এবং একটা একটা মুখ নদীর যে শীতকালও যে তার পানির যে প্রবাহটা থাকে তার সঙ্গে সেটা যুক্ত থাকে, তো এই কোলাগুলো হচ্ছে এক একটা হালদা নদী, মানে এটা হচ্ছে মাছের ডিম যে মাছগুলো ভূমি মানে ইয়ে প্রজনন
ঘটায় যে জায়গাটা, সেটা হচ্ছে কোলার মধ্যে মাছ প্রজনন ঘটায়। তো ওই কোলাগুলোতে করা হয় কি, যে কোলার মুখটা বন্ধ করে দিয়ে খেতা জাল দিয়ে বা মশারি জাল দিয়ে পুরো কোলাটাকে ছেঁচে নেওয়া হয়। এটা হচ্ছে প্রভাবশালীরা এই মাছ, তারা আবার এই কেউ বিষ দিয়ে পুরো কোলাটাকে শেষ করে ফেলা হয়। অর্থাৎ মাছ যেসব জায়গায় ডিম ফোটাবে যে কোলাগুলোতে, সে কোলাকে শেষ করে ফেলা হচ্ছে। এই যে তাকে বলে চায়না জাল, খেতা জাল এবং লেজার লাইট নিষিদ্ধ করা এবং কোলাগুলোকে অভয়ারণ্য ঘোষণা করা, যেখানে কোনোভাবেই মাছ মারা যাবে না। পৌষ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত এই তিন মাস মাছ ধরা একেবারে নিষিদ্ধ তারা করতে চাচ্ছেন, বলছেন যে সরকার নিষিদ্ধ করা উচিত এবং এই তিন মাস জেলেদের ভরণ পোষণে দেওয়া দরকার। জেলে বলতে কারা বুঝাচ্ছে? জেলে বলতে আমাদের দেখাচ্ছে কৃষকদেরকে জেলে হিসেবে গণনা করা হয়েছে, অথচ এই যে জেলে পাড়াগুলো আছে, জেলে পাড়ার যে জেলেরা আছেন তারা চেয়ারম্যান মেম্বারদের কাছে সুযোগ সুবিধা নিতে যেতেও পারেন না, সারাদিন কাজের মধ্যে থাকেন, ওই ব্রহ্মপুত্রের মধ্যে তারা থাকেন, ফলে তারা চেয়ারম্যান মেম্বারের সুবিধা ভোগ করতে পারেন না। কিন্তু যারা জেলে নয়, কেউ জেলে নামধারী, কার্ড তারা কার্ড গ্রহণ করেছেন, তারাই মূলত জেলের সুবিধাগুলো ভোগ করেন। এদিকটাও দেখা দরকার বলেই মনে করি। বিশুদ্ধ মুক্তাপানি পান করুন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখুন। মুক্তাপানি।